হ্যালো ফ্রেন্ডস, ওর ফ্রেন্ডস এর একটা এনার্জি কম দেখছেন, কারণটা বল। কারণটা হচ্ছে আমি এই ভিডিওটা জাস্ট আধা ঘন্টা আগে শুট করেছিলাম, কিন্তু ওটা আমি সেভ করতে ভুলে গেছি। তখন ফলগুলো একটু আলাদা ছিল, তখন ফ্রুটস গুলো আলাদা ছিল। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, যাই হোক তাও আমাকে সুমি এনার্জি দিল এবং আমরা গিয়ে আবার কিছু ফ্রুটস কিনে আনলাম, যেগুলো পেলাম মোটামুটি সেগুলোই আনলাম। তো ওটা দিয়ে আবার আমি ভিডিওটা বানাতে বসলাম। ভিডিও বানাতে ছাড়বো না কিন্তু। ইয়েস, এবার আপনাদের কিন্তু আগে ভিডিও পর আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে এত এনার্জির জন্য। তো বলে দিই আজকে মানে আমরা ভিডিওটা আজকে ফ্রুট স্পেশাল ভিডিও, আমাদের সামনে অনেক জুস আছে বাট আমরা এগুলো খাবো না, আমরা ফ্রুটসটাই খাবো। কিন্তু যে উইন হবে সে এর মধ্যে তিনটার মধ্যে তার যেটা পছন্দ সে নিয়ে খেতে পারবে। আর সামনে প্রাইস থাকলে এনার্জি কতটা বেড়ে যায় আপনারা তো জানেন। কি কি ফ্রুটস আছে তুমি একটু বলে দে। হ্যাঁ, ফ্রুটসের মধ্যে আছে ম্যাঙ্গো, গরমকাল আমরা হলে হয় না, তার সাথে আমাদের লিচু, তারপর আছে শসা, এখানে আছে একটা কলা, আর আছে জামরুল। আর তখন তরমুজ ছিল, এখন তরমুজ পাইনি, আর তখন পেঁপেও ছিল, এখন কলা আছে, পেঁপের পরিবর্তে একটু চেঞ্জ হয়েছে। তো আর জুসের মধ্যে আছে একটা প্রাণ লিচি ড্রিঙ্কস, একটা মাজা, আর আছে একটা অরেঞ্জ জুস। আর জিতলে আমি মাজা খাবো, তুই কি খাবি? আমি মাজা খাবো। আর তুই মাজা খাবি? আচ্ছা, তো ভিডিও কি শুরু করা যাক? নো বেবি, একটা টুইস্ট আছে। আচ্ছা আচ্ছা বল। সেটা হচ্ছে আমরা ফ্রুটসটা খাবো টুথপিক দিয়ে। এত বড় কলাটা আমি একটা বাচ্চা টুথপিক দিয়ে তুলবো কি করে? কলাটা তো তাও খেয়ে নিতে পারবি, আমের আছিটা টুথপিক দিয়ে খাওয়া তখন আমের আছি ছিল না কিন্তু, তখন শুধু আম ছিল। এবার দেখা যাক। তাহলে আর কথা না বলি আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। নিশ্চয়ই। তাহলে রেডি? আচ্ছা তো রেডি, 1 2 3 স্টার্ট। স্টার্ট। লাফালাফের জন্য শর্ট মেরে দেবো, ওটা আর্ধেক খেলে দাঁত দিয়ে হবে। জেতার জন্য কথা বলতে পারছি না মুখে, আজকে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। মুখে কি মেশিন লাগিয়ে গেছিস নাকি? দুবার করে ভিডিও বানিয়েছি, বানাচ্ছি না, লেগে আছি আমি এখন তাড়াতাড়ি খেয়ে নেবো এই আগে। হালকা এনার্জি হয়ে গেছে, সিজনের প্রথমবার আম খেলাম আমি। মামা দেখি চলছে এটা, এক সাইডে পাঠিয়ে দাও। আঁটি তো উঠছেই না,
আমরা জানা রাখে নি হাতে সাপোর্ট নিবি না, মাংস না থাকলে হাতে তো গাঁদবে না। মাজা নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। ও তুই স্টক খেয়ে নিয়েছিস নাকি? স্টক করি তো ভিডিওটা একটুকুই। রেজাল্ট ক্লিয়ার, তুমি উইন, আমি লুজার, একটুখানি চল যদিও। তো ভিডিওটা আপনাদের কেমন লুজার তো লুজার একটু আদ্র আমি বুঝি না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর ভালো ভালো কমেন্টস করবেন। ওকে, টাটা, আজকের মতো।